মোদীকে গদি ছাড়ার হুঁশিয়ারি দিলেন মমতা। ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণা যেন রীতিমতো কথার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শেষ দুই ধাপে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিদ্বন্দ্বীকে যে কোনো ভাষায় আক্রমণ করছে প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি ছাড়ার হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম মেদিনীপুরে এক জনসভায় মোদীর উদ্দেশ্যে মমতা বলেন, 1942 সালে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন, ইংরেজ ভারত ছাড়ো, আজ বাংলা বলছে মোদী তুমি গদি ছাড়ো, ক্ষমতা ছাড়ো। আনন্দবাজারের খবরে বলা হয়, মোদীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভোটের লড়াইকে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমাদের দেশভক্তি শেখাচ্ছে, স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল নরেন্দ্র মোদীর দল, গান্ধীকে যে মেরেছিল আজ তার নামে ভারতের জিন্দাবাদ বলা হচ্ছে। মোদীকে দাঙ্গাবাজ বলে মন্তব্য করে মমতা বলেন, মোদীর ব্লক স্তরে কাউন্সিলর হওয়ার কথা নয়, টাকা দিয়ে দাঙ্গা করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। লোকে ভেবেছিলেন প্রধানমন্ত্রী হয়ে হয়তো উনি খানিকটা বদলাবেন, কিন্তু তিনি বদলাননি, 5 বছর ধরে সকলকে হুমকি দিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গে জনসভায় এসে মোদী বলেছিলেন, আগে তৃণমূল নেত্রীকে তিনি স্বচ্ছ ভাবমূর্তির বলে মনে করতেন, কিন্তু ক্ষমতায় এসে মমতা তার সেই ধারণা বদলে দিয়েছেন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।